আমি বলতে চাচ্ছি যে রাকিব, নাসির, তামিমা এবং অলক এরা কেউই তুলসী পাতার দোয়া সাধু সন্ন্যাসী নয়, এদের সকলেরই অপরাধ রয়েছে। প্রথমেই বলতে চাই রাকিব, রাকিব বলছে তার কোনো অপরাধ নেই। তার অপরাধ সম্পর্কে আমি বলছি না, সে কিন্তু তার বউকে সে কন্ট্রোল করতে পারেনি, তার বউকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি, যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে বেপরোয়াভাবে চলাফেরা করেছে তার বউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি বর্তমানে একটি বিষয় বাংলাদেশে ভাইরাল হয়েছে। আমরা ইতিমধ্যেই বিস্তারিত জেনেছি যে রাকিবের বউ হচ্ছে তামিমা, আর তামিমাকে বিয়ে করেছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার নাসির। রাকিবের দাবি হচ্ছে তামিমা তার ওয়াইফ, সে রাকিবকে ডিভোর্স দেয়নি, ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছে। রাকিবের 3 বছর আগে তারা তালাক দিছে, কিন্তু সে কাগজটা সে দেখাইতে পারে না, সেই জন্য তিনি একটি মামলা দায়ের করেছেন যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে অন্য একজন ব্যক্তি নাসিরকে সে বিয়ে করেছে অবৈধভাবে। সুতরাং এই বিষয়টি এখন বাংলাদেশে আলোচনা বিষয়, দেশে বিদেশে বিভিন্ন সামাজিক মাধ্যমে টেলিভিশনে এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সকলে জানি যে তামিমা একজন বিমানবালা, এয়ার হোস্টেস, তিনি 10 বছর সংসার করেছেন রাকিবের সাথে, তার একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু কিছুদিন আগে সে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার নাসিরকে বিয়ে করেছে ঘটাভাবে। রাকিবে বলছে যে সে শুধু নাসিরকে বিয়ে করেনি, সে আরেকজনকে বিয়ে করেছে, সে হচ্ছে অলক, একজন ব্যক্তি, তিনি গ্রিসে থাকেন, সেই অলক সাহাকে তামিমা বিয়ে করেছে। তাহলে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে পেরেছি যে তামিমার 3 স্বামী, তার 4টি বিয়ে হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে অলক দাবি করছে যে তামিমা তার স্ত্রী, রাকিবে দাবি করছে তামিমা তার স্ত্রী, নাসির দাবি করছে তামিমা নাসিরের স্ত্রী। তো তা ওর কি কী বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে, আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনেই শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। এখন সকলেরই তামিমা হচ্ছে তাদের স্ত্রী। এখন দেখা যাচ্ছে যে রাকিব নাসির এবং তামিমার বিরুদ্ধে কেস করেছে অবৈধভাবে তামিমা নাসিরকে বিয়ে করার জন্য, অথবা নাসির তামিমাকে বিয়ে করার জন্য। সকলেই জানে যে নাসির একজন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার, তাকে বাংলাদেশ টিমের ফিনিশার হিসেবে সকলেই চিনে, এবং সে সুনামের সহিত দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ টিমের সাথে সে খেলেছে। তার কিছু অভিযোগ আছে, সেই অভিযোগ হচ্ছে যে তার কিছু মেয়ে কেলেঙ্কারি রয়েছে, সেই মেয়ে কেলেঙ্কারির জন্যই তাকে জাতীয় দল থেকে সরিয়ে রেখেছে বেশ কিছুদিন যাবৎ। এছাড়া আমরা জানি যে নাসিরের সাবেক গার্লফ্রেন্ড সুবা, সুবা লাইভে এসে নাসির এবং সুবার সম্পর্কের কথা বলেছে বিভিন্নভাবে, আমরা সেগুলো শুনেছি। নাসিরকে অনেক বকাবকি করেছে এবং কিছুদিন আগে আরেকটি ভিডিও বের করেছে, সুবা লাইভে এসে নাসির এবং তামিমাকে অনেক বকাঝকা করেছে, অকথ্য ভাষায় সুবা নাসিরকে এবং তামিমাকে বকাবকি করেছে। সেটি আমরা ইতিমধ্যেই ইউটিউবে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। নাসির এবং তামিমার বিচার করেন যেন এরা দুইজন কখনো আর কারো সংসার ভাঙতে না পারে, এবং এদেরকে দেখে আর 10টা মানে এরকম 12 ভাতারি মহিলা যেন সতর্ক হয়ে যায়। ঠিক আছে, এই তামিমা মানে এতটা নিচু, সে এয়ার হোস্টেসদেরকে অপমান করছে, সে পুরো বাংলাদেশি মহিলাদেরকে অপমান করছে, বাংলাদেশি মাদেরকে অপমান করছে, মানে এয়ার হোস্টেসের ট্যাগ লাগায়, সে ভালো ভালো কাস্টমার ধরে ধরে বিভিন্ন দেশ বিদেশে বড় বড় হোটেলে যায়, প্রত্যেকটা ইনফরমেশন আমার কাছে আছে, হোটেলে যায়, রাত কাটায়, ডলার নিয়ে আসে, টাকা নিয়ে আসে, গাড়ি বাড়ি কইরা অস্থির করে ফেলছে। হ্যাঁ, নাসির যেমন তামিমাও তেমন,
নাসির কি করত আগে, ভালো ভালো মেয়েদেরকে ইউজ করে করে ভিডিও করে ব্ল্যাকমেলিং করতো, যে তুই যদি আমার সাথে মানে না থাকিস তাহলে এগুলো ভাইরাল করে দিব। তখন তো আমার কথা কেউ বিশ্বাস করেননি, এখন সবাই আমাকে সাপোর্ট করতেছেন। এখন সবাই দেখতেছি সুভা আপু কিছু বলেন, সুভা আপু আপনি কিছু না বললে হবে না, এই সেই। এই জন্য আজকে লাইভে আসলাম, রাস্তাঘাটে সবখানে আমার নাসিরকে নিয়ে কথা শুনতে হচ্ছে। সরি টু সে, নাসিরকে আমি একটা সময় ভালোবাসতাম, না বুঝে ভালোবাসতাম। আমি যদি জানতাম নাসির এত বড় কুলাঙ্গার চরিত্রহীন, আমি কখনোই ওকে ভালোবাসতাম না। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তার সাথে এই জন্য ছিলাম। যখন দেখছি যে এটা শয়তান কুলাঙ্গার, আরো আমার মতো আরো 100টা সুভাকে ইউজ করে মানে নষ্ট করতেছে ভালো ভালো মেয়েদেরকে, তখন আমি ওর কাছ থেকে সরে আসছি। ইভেন আমি লাইভে এসে কান্নাকাটি করছি, গালিগালাজ করছি নাসিরকে। নাসির গালি না, নাসির জুতা পেটা খেয়ে রাস্তায় গণধোলাই খেয়ে মরে যাওয়া উচিত ওর মতো কুলাঙ্গারকে। আমি শুভা তো ওই টাইমে কমই করছিলাম, আমরা এই বিষয়ে অলরেডি অবগত আছি। তো এখানে আসলে ত্রিমুখী স্বামী নিয়েই আলোচনা হচ্ছে, রাকিব, নাসির এবং অলোক সাহা। আমি এখন একটি প্রস্তাব রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যে নাসির, অলোক, তামিমা ও রাকিবের যে পরিবার রয়েছে সকলে মিলেমিশে এই জিনিসটি ফয়সালা করা উচিত। এখন আইনের মাধ্যমে গেছে, আইনে কি সিদ্ধান্ত নেয় সেটি আইনের ব্যাপার, ভবিষ্যতে সেটি বলে দেবে। তাই এর আগে আমি বলতে চাচ্ছিলাম যে এটি যদি পারিবারিকভাবে মীমাংসা করা যেত তাহলে কিন্তু সকলের ফ্যামিলি বেনিফিটেড হতো, সকলের ফ্যামিলি লাভবান হতো। এটা আইনের মাধ্যমে যখন গিয়েছে তখন এটি দীর্ঘস্থায়ী হবে আমার মনে হচ্ছে, কখন জাজমেন্ট হয় সেটা আমরা জানি না। এই জাজমেন্ট হতে হয়তো দেরি হবে, এবং দেরি হওয়ার ফলে হবে কি, বিভিন্ন টাউট বাটপা দালালের কাছে এই জিনিসটি চলে যাবে এবং এই পরিবারগুলো তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি অনুরোধ করছি যে নাসির, তামিমা, রাকিব এবং অলোক সাহার ফ্যামিলি একসাথে বসে এই জিনিসটি মীমাংসা করা উচিত। যদি অলোক সাহা এখনও মিডিয়ায় কথা বলেনি বা তার অবস্থার উপস্থাপন করেনি, তার সম্পর্কে আমরা বিস্তারিত অবগত নই, কিন্তু তামিমা, রাকিব এবং নাসির সম্পর্কে আমরা যথেষ্ট অবগত হয়েছি এবং তারা তাদের ফ্যামিলিকে নিয়ে বসে তারপরে এই বিষয়টি নিয়ে মীমাংসা করে ফেলে যার অবস্থানে সে চলে যাওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে রাকিব, নাসির, তামিমা এবং অলোক এরা কেউই তুলসী পাতার দোয়া সাধু সন্ন্যাসী নয়, এদের সকলেরই অপরাধ রয়েছে। প্রথমেই বলতে চাই রাকিব, রাকিব বলছে তার কোনো অপরাধ নেই, তার অপরাধ সম্পর্কে আমি বলছি না, সে কিন্তু তার বউকে সে কন্ট্রোল করতে পারেনি, তার বউকে সে নিয়ন্ত্রণ করতে পারেনি, যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। সে বেপরোয়াভাবে চলাফেরা করেছে তার বউ, এবং বিমানবালার মতো জায়গায় চাকরি করেছে, যেমন বিমানবালা চাকরি আমি খারাপ বলবো না, বিমানবালার চাকরি অনেক ভালো চাকরি এবং যারা সুন্দরভাবে করতে পারে তারা ভালোভাবেই চলতে পারে, তাদের কোনো সমস্যা নেই। আর যারা ভালোভাবে চলতে না পারে সেটা শুধু বিমানবালা বললে হবে না, যে কোনো জায়গায় চাকরি করুক সেখানেই লোকজন থাকবে এবং লোকজনের সাথে পরিচয় হবে, তারপর যদি কোনো পলুবনের ফাঁদে পড়ে তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে কষ্ট হয়। তাই আমি মনে করি যে তার স্ত্রীকে, রাকিবের স্ত্রীকে সে কন্ট্রোল করতে পারেনি, সে চলে গিয়েছে বিমানবালার চাকরিতে, তখন সেখানে তার বিভিন্ন দেশে যেতে হয়েছে তার চাকরির জন্য, তারপর সেখানে বিভিন্ন প্যাসেঞ্জারের সাথে পরিচয় হওয়ার ফলে তাকে প্রলোভন দেখিয়েছে, সে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, সে তাকে কন্ট্রোল করতে পারেনি। রাকিব তার স্ত্রীকে বিশ্বাস করে তাকে ছেড়ে দিয়েছে, আর তামিমা রাকিবের সাথে বিশ্বাসঘাতকতা করে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকাম কুকাম করেছে, করে তারপরে সে সবগুলি ধরা পড়েছে, এখন সেগুলি সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। সুতরাং এখানে বলতে চাচ্ছি যে রাকিবও তার ফ্যামিলি সে নিয়ন্ত্রণ করতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি, বিধায় তার এই অবস্থা পরিণত হয়েছে। অন্যদিকে নাসির, সে একজন ভালো প্লেয়ার ছিল বাংলাদেশের ক্রিকেটের, কিন্তু সে মেয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সে তাকে কন্ট্রোল করতে পারেনি, তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি,
যার জন্য সে বাংলাদেশ দল থেকে আজকে ছিটকে পড়েছে। আমি মনে করি যে নাসিরেরও এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তার ওভারকাম করতে হবে। ওভারকাম করে তারপরে এই জিনিসটাকে ফয়সলা করে তার নিজস্ব জায়গায় সে চলে যেতে পারে বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে অলক সাহা। অলক সাহা সম্পর্কে আমরা বিস্তারিত জানি না, তবে অলক সাহারও সেখানে কিছু সমস্যা রয়েছে আমার মনে হয়। কারণ সে এই মেয়েকে বিয়ে করেছে, তামিমাকে বিয়ে করেছে, সে জেনে না শুনে সে তাকে বিয়ে করেছে। বিয়ে করার ফলে সে ফেঁসে গেছে। সে অলক সাহা বলছে যে তামিমা তার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এবং সেই টাকা তাকে ফেরত দিচ্ছে না। এগুলো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, সেটা সঠিক না বেঠিক সেটা আমরা, সত্য না মিথ্যা সেটা আমরা জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে তামিমা, তারও সমস্যা রয়েছে। সে তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার ফ্যামিলি থেকে বেরিয়ে গিয়ে সে চাকরির কথা বলে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, গিয়ে বিভিন্ন প্যাসেঞ্জার, বিভিন্ন লোকজনের সাথে, কলিগের সাথে অথবা অন্য কোনো লোকের সাথে সে আকাম কুকাম করেছে। করেছে কি না সেটা আমরা জানি না, কিন্তু সেটা জনগণে সেটা দেখতে পাচ্ছে এবং সেই প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে। সুতরাং এখানে শুধু একজনের উপর দোষ দিলে হবে না, এখানে তামিমা, নাসির, অলক এবং রাকিব সকলেরই দোষ রয়েছে, সকলেই এই বিষয়ে জড়িত। সুতরাং আমার মতে সকলেই একত্রিত হয়ে বসে তারপরে মীমাংসা করে ফেলাই সকলের জন্য ভালো হবে। আইনে গিয়েছে সেটা আইনে এখন বিচার করবে, এটা সময়ের ব্যাপার। যখন সেটা জাজমেন্ট হবে তখন আমরা সকলে জানতে পারবো এবং যারা ভুক্তভোগী এবং বাদী বিবাদী রয়েছে সকলেই সেটা জানতে পারবে। আমার মনে হয় যে এত কাদা ছোড়াছুড়ি না করে সকলেই বসে মীমাংসা করে তারপর সকলেই আমরা ভালো হয়ে যাই, ভালোভাবে চলি, আমার মনে হয় সেটাই করা উচিত। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে, এ তার বিরুদ্ধে, তা সে তার বিরুদ্ধে এই কথা বলছে, সেই কথা বলছে, এই মিডিয়াতে এই কথা বলছে, সেই মিডিয়াতে সেই কথা বলছে, ইউটিউবে ছড়াছড়ি হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও বের হচ্ছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কেউ বলতে পারি না। এটা একমাত্র যখন আইনের ফয়সালা হবে তখন আমরা বুঝতে পারবো তদন্ত সাপেক্ষে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। সুতরাং আমার মনে হয় আমরা সামাজিক জীব, আমরা বাংলাদেশি, সকলেই আমরা পরিবারবদ্ধ হয়ে আমরা থাকতে চাই। সেই ব্যাপারেই আমি রিকোয়েস্ট করব যে যেহেতু আমরা পারিবারিকভাবে থাকতে পছন্দ করি, সুতরাং পারিবারিকভাবেই সেটা মীমাংসা হয়ে যাক এবং তাহলেই সকলের জন্য ভালো হবে, মঙ্গল হবে। আমি মনে করি যেহেতু এখানে তামিমার একটি মেয়ে রয়েছে, একটা বাচ্চা শিশু রয়েছে, সেই শিশুটির মঙ্গলার্থে আমার মনে হয় সকলে বসে সেটা মীমাংসা করাই হওয়াই উচিত। কারণ আইনে গেলে, বিভিন্ন মাধ্যমে গেলে, কাদা ছোড়াছুড়ি হলে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, তখন এটা আরও ঘোলাটে হবে এবং আরও খারাপ পর্যায়ে চলে যাবে। সুতরাং এখানে আমরা চাই নাসিরের পরিবারও ভালো থাকুক, তামিমার পরিবারও ভালো থাকুক, রাকিবের পরিবারও ভালো থাকুক, অলকও ভালো থাকুক, সকলেই ভালো থাকুক। তাই আমরা চাই এটাকে মীমাংসা করে, ফয়সলা করে, একটা পর্যায়ে নিয়ে সকলেই ভালোভাবে বসবাস করুক। এবং যে ছোট্ট মেয়েটি রয়েছে তামিমার এবং রাকিবের, সেই মেয়েটিও যেন তার মা বাবার কাছে ফিরে যেতে পারে, তার মার কাছেই থাকুক আর বাপের কাছেই থাকুক, তা সে যেন একটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। তাহলে কিন্তু সকলের জন্য মঙ্গল হবে, মেয়েটির জন্য মঙ্গল হবে, পিতামাতার জন্য মঙ্গল হবে, সকলের জন্যই মঙ্গল হবে। সবাই তো সবার ভালো চায়। সুতরাং এই ব্যাপারটা আপনারা যারা এই ব্যাপারে জড়িত রয়েছেন এই দিকটি দেখবেন, দেখে তারপরে মীমাংসা করে ফেলুন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।